কৈলাসহরের বাবু বাজারে বুধবার সকালে স্থানীয় সাধারণ ও অটো চালকরা যৌথভাবে জাতি ধর্ম দলমত নির্বিশেষে পথ অবরোধ করল। সকাল 9:30 থেকে পথ অবরোধ শুরু হয়। আর অতিসত্বর এই বাবু বাজার থেকে ইরানি পর্যন্ত যদি রাস্তার সংস্কার না হয় তবে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েত প্রধান হাদিস মিয়া। কারণ আপনারা দেখবেন ওই রাস্তার মধ্যে 2 ফুট 3 ফুট নিন এক একটা গত্র হয়েছে। অটো রিক্সা তো যাওয়ার তো ক্ষমতাই নাই, একটা ঠেলাও যাওয়ার ক্ষমতা নাই। আমরা ভীষণ বিপদে পড়ি আজকে রাস্তার উপর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে ওই অঞ্চলের সমস্ত মানুষ একজুট হয়ে বিডব্লিউ দপ্তরের বিরুদ্ধে আমরা আজকে রাস্তার উপর আন্দোলন করেছি। সেই আমরার দাবি অতিসত্বর ওই রাস্তা নির্মাণ চাই আমরা, নাহলে বৃহত্তর আন্দোলনে আমরা ডাক দিই।